আপনারা আমরা হয়তো জানি না, আমরা যারা মুমিন বান্দা, আমরা যারা ঈমানদার বান্দা, আমাদের কিন্তু রোগটাই কাফফারা। আমরা কিন্তু এই বিষয়টা জানি না। আমাদের যখন রোগ হয়, ব্যাধি হয়, আমাদের রোগ ব্যাধি হলে আমরা কষ্ট পাই, আমরা কিন্তু অনেক অনেক শরীর দুর্বল হয়ে যায়, এজন্য আমরা কষ্ট পাই। কিন্তু আমি আপনি হয়তো জানি না, আমরা যদি মুমিন বান্দা হই, আমাদেরকে আল্লাহ যেসব রোগ দেন, এই রোগগুলো আমাদের পাপের জন্যে কাফফারা হয়ে যায়, গুনাহের কাফফারা হয়ে যায়। আমি গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আমার যখন রোগ ব্যাধি হয় তখন এই গুনাহ রোগ ব্যাধির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ঝরায়া ঝরায়া মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোগ ব্যাধির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ঝরায়া দেয়, ঝরায়া ঝরায়া মাফ করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা, তোমরা যদি কোনো দুজুকি ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে তাকায় দেখো, যেই ব্যক্তির কোনো দিন কোনো রোগ হয় নাই, অসুখ হয় নাই। এর স্পষ্ট একটা নিদর্শন, স্পষ্ট একটা নিদর্শন হলো, আমরা সকলে অনেকে হয়তো জানি না, সেইটা হচ্ছে আমরা ফেরাউনকে সবাই, ফেরাউনের নাম কম বেশি সবাই চিনি, ফেরাউনের নাম শুনেছি। এই ফেরাউন জন্মের পর থেকে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই ফেরাউনকে কোনো রোগ স্পর্শ করে নাই। তার মানে বোঝা যাচ্ছে এই ফেরাউন স্পষ্ট জাহান্নামী, কোনো রোগ হয় নাই ফেরাউনের। এই বিষয়টা, এই তথ্যটা হয়তো আমরা জানি না, আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। সম্মানিত মুসলমান ভাই, বিশেষ করে তিনটা রোগ মুমিন বান্দার জন্য নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। এই তিনটা রোগ হলে বুঝবো যে আমরা আসলে জান্নাতি মানুষ। এক নম্বর রোগের নাম হলো জ্বর সর্দি। যদি কোনো মানুষের জ্বর সর্দি হয়, তাহলে এই মানুষের শরীর থেকে যত বিষাক্ত রোগ জীবাণু আছে, এই সমস্ত রোগ জীবাণু এই জ্বর সর্দির মাধ্যমে বের হয়ে যায়। শুধু তাই না, যদি কোনো ব্যক্তির সর্দি হয়, যে কোনো লোকের যদি মাঝে মধ্যে সর্দি হয়, এই সর্দির লক্ষণটা খারাপ না, এই সর্দির লক্ষণটা অত্যন্ত ভালো। কারণ এই সর্দি হলে মেডিকেল সায়েন্স বলছে, বর্তমান বিজ্ঞান বলতেছে, যদি কোনো মানুষের বেশি বেশি সর্দি হয়, এই মানুষটা জীবদ্দশায় কোনো দিন পাগল হবে না। এরপরে দুই নম্বর রোগ হচ্ছে চুলকানি, বর্তমান আমাদের ভাষায় যেটাকে আমরা অ্যালার্জি বলে থাকি। এই যে কোনো মানুষের শরীরে যদি এই অ্যালার্জি বা চুলকানি হয়, তাহলে বুঝতে হবে এই মানুষটি জান্নাতি মানুষ। কারণ হলো, এই অ্যালার্জি হলে আমরা গা চুলকায়, কষ্ট পাই, আর আমরা মনে মনে খুব খারাপ অনুভব করি। কিন্তু আপনি জানেন না, এই অ্যালার্জিটা জ্বর সর্দির মতোই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমার আপনার একটা নিয়ামত। এই অ্যালার্জি যে ব্যক্তির হয়, সেই ব্যক্তি হয়তো জানে না। সেইটা হচ্ছে, দেখেন, যদি কোনো ব্যক্তির অ্যালার্জি হয়, এই ব্যক্তির জীবনে কোনো দিন শ্বেতরোগ হবে না, ধবল রোগ হবে না, বা আর জীবনে কোনো দিন এই অ্যালার্জি হওয়া ব্যক্তির, এই চুলকানি হওয়া ব্যক্তির শরীরে যদি কম বেশি অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, তাহলে এই ব্যক্তির কোনো দিন কুষ্ঠরোগ হবে না। কুষ্ঠরোগ এবং ধবল রোগ কোনো দিন এই অ্যালার্জি হওয়া ব্যক্তিকে স্পর্শ করবে না। এরপরে তিন নাম্বার যেই রোগটা, সেটা হলো চোখ ওঠা। আমাদের যখন চোখ ওঠে, চোখটা লাল হয়ে যায়, এবং আমরা অনেক কষ্ট অনুভব করি, চোখ লাল টকটকে হয়ে গেলে কী যে কষ্ট পাই, আর মনে মনে চিন্তা করি, আহারে এত কষ্ট, এত কষ্ট মনে হয় কোনো দিন কারো হয় না, এইসব চিন্তা করি। কিন্তু আপনি জানেন না, জ্বর সর্দি চুলকানির অ্যালার্জির মতোই চোখ ওঠা দাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, কারণ হচ্ছে যে এই যে আমাদের অ্যালার্জি হয়, চোখ ওঠে, এরপরে জ্বর সর্দি হয়, অ্যালার্জি জ্বর সর্দির মতো যদি কোনো মানুষের চোখ ওঠে, তাহলে মেডিকেল সায়েন্স বলছেন, এরপরে হাদিস শরীফ থেকে বলছে আপনাদেরকে, যদি কোনো মানুষের চোখ ওঠা রোগ হয়, তাহলে সেই ব্যক্তির চোখ জীবদ্দশায় কোনো দিন অন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে জ্বর সর্দি, অ্যালার্জি, চোখ ওঠা, এই তিনটাই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত, সম্মানিত দিনী ভাইরা। আর যখন আমাদের রোগ ব্যাধি হবে, যখন আমাদের যে কোনো রোগে আক্রান্ত হব আমরা, তখন এই রোগ ব্যাধিকে কখনোই গালি দেওয়া যাবে না। কারণ হচ্ছে আল্লাহর দেওয়া এটা একটা নিয়ামত। আপনি কি জানেন, আপনি আমি হয়তো জানি না, মুসল্লি কেরাম, আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনি আমি জানি না, হযরত আয়ুব আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দুরারোগ্য রোগ দিয়েছিলেন, ব্যাধি দিয়েছিলেন, সারা শরীর তার এমন একটা দুরারোগ্য রোগ হয়েছিল, ব্যাধি হয়েছিল, সারা শরীরে পোকা হয়েছিল, সারা শরীর একবারে ঘায়ে পচে গেছিল, এমন কষ্ট ছিল। হে হযরত আয়ুব আলাইহিস সালাম, এত কষ্টে থাকার পরও আল্লাহর নবী হযরত আয়ুব তিনি একটা বারের জন্য আল্লাহর কাছে বলেননি, আল্লাহ তুমি আমাকে কেন কষ্ট দিয়েছো, আল্লাহ কেন এই রোগটা দিলা, এরকম করে কোনো সময় কোনো কথা বলেন নাই। আল্লাহর কাছে সহযোগিতা পর্যন্ত ওইরকম করে আল্লাহকে শুধু দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে তোমার, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ের, এর থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে।
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। এমন কি আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে হযরত আয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সুস্থ করে দিলেন, সুস্থ করে দেওয়ার পরে তার একজন বৃদ্ধ মুরব্বি প্রজা এসে বলতেছে, বাচ্চা হযরত আয়ুব আপনি একটু বলেন তো আপনার যখন অমুক রোগ ছিল ওই রোগ থাকা অবস্থায় আপনি বেশি ভালো ছিলেন না এখন বেশি ভালো আছেন, তখন কেমন ছিলেন একটু একটু আমাদেরকে বলুন। হযরত আয়ুব আলাইহিস সালাম তখন সঙ্গে সঙ্গে বললেন, তোমরা শোনো আমি এখনকার তুলনায় ওই রোগ যখন ছিল তখন অনেক বেশি ভালো ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বিতীয় ভাইরা, কারণ তখন হযরত আয়ুবকে জিজ্ঞেস করলেন, বাচ্চা তাহলে বলেন কি কারণে? তখন তিনি বলতেছেন, আমি যখন অসুস্থ ছিলাম, রোগাক্রান্ত ছিলাম, তখন আমার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে জিজ্ঞাসা করতেন প্রত্যেকটা দিন, হযরত আয়ুব তুমি কেমন আছো? আমি প্রত্যেকটা দিন বলতাম, আল্লাহ আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। ওই জিজ্ঞাসাটা করার কারণে আমার মনে হয় আমি এখনকার থেকে তখন অনেক বেশি ভালো ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যখন রোগব্যাধি হবে আমরা কেউ রোগব্যাধিকে গালি দিব না, আমরা অবশ্যই রোগব্যাধি হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবো। আর হাদিস শরীফে আসছে, আমাদের যখন রোগব্যাধি হবে তখন আমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যদিও এটা নিয়ামত তারপরও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে দুই নম্বর, চিকিৎসা করতে হবে, চিকিৎসার মাধ্যমে ভালো করার চেষ্টা করতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং মনে করতে হবে যে আমার রোগব্যাধি, আমার জ্বর সর্দি, আমার চুলকানি, আমার অ্যালার্জি, আমার চোখ ওঠা, এগুলো আল্লাহর তরফ থেকে নিয়ামত। এইটা যদি চিন্তা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে এই তিনটা রোগ আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।